হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আট করলেন, কি করলেন? আটের মধ্যে দুইটা আট ছিল, দুইটা আটের মধ্যে একটা ছিল যে তিনি তার মাথার পাগড়ি খুলে তার নিজের হাতের জামা হাতা গুটিয়ে তিনি দেখাই দিলেন, প্রভু দেখো আমার হাতে গোশত নাই কিন্তু আমার সন্তান দরকার, সন্তান জন্মদানের যে শক্তি সেটা আমার কাছে কি নাই, ফাহাদলি মিল্লাদুনকা ওয়ালিয়া, এমন একটি জায়গায়, এমন একটি জায়গায় আবেদন যেখানে দেহের গোশতের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম দ্বিতীয় আট যেটা করলেন সেটা হচ্ছে মরিয়মের পাশে তিনি জায়নামাজে রুকু সেজদা করে সন্তান চাইলেন। এইজন্য কোন কোন বিজ্ঞানী বলছে যদি কারো ঘরে সন্তান না থাকে তাহলে ছোট বাচ্চা যদি তার পাশে থেকে ওই বাচ্চাকে পাশে রেখে যদি দোয়া করে আল্লাহ তার কপালে সন্তান বরাদ্দ দিয়ে দিবেন, আল্লাহ ওসিলা তালাস করেন। কতক্ষণ না কি তালাস করেন? যার ঘরে বাচ্চা নাই সে তার ভাইয়ের একটা ছোট বাচ্চা যাকে লালন করছে তার পাশে গিয়ে যদি হাত তুলে দোয়া করে, কোরআন বলছে হুনালিকা দা জাকারিয়া রাব্বা, যে জাকারিয়া আলাইহিস সালাম সেখানে কি করছেন, মরিয়ম যেখানে লালিত হচ্ছিলেন সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে কি করছেন, দোয়া করছেন, তার দোয়া আল্লাহ কবুল করে বলছে যা শরীরে গোশত থাক আর নাই থাক, সুল কাঁচা থাক আর কি পাকা থাক, ইয়া জাকারিয়া ইন্না নুবাশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, জাকারিয়া যাও তোমাকে শুভ সংবাদ দিয়ে দিলাম তোমার ঘরে সন্তান আসতেছে। সুবহানাল্লাহ, যদি কোন সুবহানাল্লাহ, মানুষের আবেগ একটা সন্তান পাইতে গেলে তার কত বড় আবেগ। অতএব ভাইরা আমার, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি শুধু এসেছেন এবং ফিরেছেন, এই আশার যাওয়ার মধ্যে কলেমা পড়েছে কত, 90 লক্ষ। তার সাগরেদের ঘটনা আরো মারা, কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি যখন মারা যান ইন্তেকাল করেন তখন তার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ইমাম সাহেব সবাইকে নিয়ত শিখাই দিয়েছেন জানাজার নামাজ চার তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছনে ইসতেদা করিতেছি, সবাই শোনো নিয়ত, আল্লাহু আকবার বললে নামাজ শুরু হয়ে যাবে জানাজার নামাজ। কিন্তু নামাজ শুরু হওয়ার আগে খাদেম বলছে হুজুর আপনি আল্লাহু আকবারটা একটু দেরিতে দেন, কই কারণ? কই যার নামাজ আজকে এই হুজুর পীর সাহেব কিবলা কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই উনি তিন লাইনের একটা ওসিয়ত নামা আমার কাছে লিখে দিয়ে গেছেন, উনি বলছেন যে আমার জানাজা যখন হবে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার আগে জনগণ যারা আছে তাদের কাছে আমার এই ওসিয়ত নামাটা একটু পড়ে শোনা যায়। তো কাজী হুজুর আপনি নিয়ত বলে দিয়েছেন এখন ওসিয়ত নামাটা আমাকে বলার সুযোগ দেন, উনি ওসিয়ত করে গেছেন, জনগণকে বলা হলো আপনারা ওসিয়ত নামা শুনবেন, সবাই বলছে হ্যাঁ, এটা শোনার পরে তারপর জানাজা, ওসিয়ত নামা তিন লাইনের ওসিয়ত, তাই খাদিম সাহেব পড়েন, খাদিম সাহেব ওসিয়ত নামা পড়া শুরু করলেন, লাইন নাম্বার ওয়ান প্রথম লাইনের মধ্যে তিনি বলেছেন যে আমার জানাজা তিনি পড়াবেন যিনি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। ইমাম সাহেবের পায়ের তলে এখন মাটি নাই, কতক্ষণ যিনি এতক্ষণ নিয়ত শেখালেন যিনি জানাজা পড়াবেন তার অবস্থা এখন বেগতি, কি বলেন? ওনার তো তাহাজ্জুদ নাই তেমন একটা, আছে না মানুষের তো অনেকগুলো ডিপোজিট থাকে, অনেকগুলো ব্যাংকে অনেক ভাবে টাকা পয়সা নানা ধরনের রাখে, ওনার তো এগুলো নাই, আল্লাহর ওলিদের ডিপোজিট অনেক বড়, নফলের ডিপোজিট আছে, ওয়াজেবের ডিপোজিট আছে, ফরজের ডিপোজিট আছে, কতক্ষণ না মুস্তাহাবের ডিপোজিট আছে, অনেক ডিপোজিট শেষ নাই। অতএব ইমাম সাহেব দাঁড়ায় পড়েন দ্বিতীয় লাইন, ওসিয়তের দ্বিতীয় লাইন সেখানে পড়া হলো, সেখানে লেখা আছে যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যিনি তার জীবনের একটি মুহূর্ত বিনা উযুতে কাটান নাই। সুবহানাল্লাহ, ইমাম সাহেবের অবস্থা আরো খারাপ হয়ে গেল পুরা, উযু ছাড়া কত সময় আমাদের জীবনে কাটছে, কি বলেন ঠিক না? অথচ তার মতো একজন ব্যক্তি
তার জানাজার নামাজ পড়ার জন্য আপনি বলবেন যে হুজুর এই শর্তগুলো কি দেওয়া ঠিক হইছে? আছে না বর্তমানে ইচিরে পাকা নাবালক কিছু আছে না? এই নাবালকরা কত ভেজাল করেছে, তারা বলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এশার উযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়ছেন। তারা বলছে এটা কি সম্ভব? এগুলো সব গোজাখুরি গাঁজাখুরি কথা, এগুলো কোরআন হাদিসে নাই। তাই বলছে কোরআন হাদিসে নাই এই জন্য মারা যাবে না। তো 1971 আমরা যে স্বাধীনতা লাভ করেছি এটাও তো কোরআনে নাই। এটা না মানলে তো আমাদের দেশ থেকে আমরা বের করে দেব। আমরা দেশ থেকে কি করব? বের করে কুইক কুইক গেট আউট, সম্মানিত শুনি ভাইরা আমার, কোন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোন ওলির সাথে সম্পর্ক হলে মনটা চায় যেন আমার জানাজার নামাজটা কি উনি পড়ান। যেমন সম্রাট আকবর, সম্রাট আকবর তিনি তার 20 বছরের জীবনের আগ পর্যন্ত ওই সময়টা ছিলেন তিনি দরবেশ, কত কম, কিন্তু এরপরে তিনি ভণ্ড হয়ে গেছিলেন। তার জীবনের মধ্যে যে সময়টাতে তার বাপ দাদা হুমায়ুন এবং বাবর কথা বলেন, ছেলেদেরকে বলছে আমার যুবকদেরকে বলছে এই হুমায়ুন এবং কি বাবর সবাই দরবেশ ছিলেন। দরবেশের ঘরে সম্রাট আকবর জন্ম নিয়েছেন, অতএব আকবরের কোনো সন্তান নাই। তার স্ত্রী যখন গর্ভবতী হলেন তখন আকবরের ঘরে তার সন্তান জন্ম নিবে, এটাই তো নিয়ম। এখন আমরা হাসপাতাল পাঠাই, ওই শয়তান ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শিখাই দিয়েছে যে সিজার করো, আগে সিজার ছিল না। আমাদের অনেকেই আমরা নানার বাড়িতে জন্ম নিয়েছি, নানার ঘরে আমরা কি নিয়েছি জন্ম নিয়েছি, নানা সারেন নাই আমার মাকে যে সময় আমার কাছে থাকুক, নানার বাড়িতে কত মধুর ভারী, এটা কল্পনা করা যাবে না। সম্মানিত শুধু এখন সিজার ছাড়া আর অন্য কোনো উপায় নাই, দুইবার করে দুইটা সন্তানের বেশি নিতে পারবেন না। এটা অলিখিত আইন, মুসলমানদের প্রতি একটা মারাত্মক ধরনের একটি আক্রমণ। এই সায়েন্সের মধ্যে যাতে মুসলমানের সংখ্যা বাড়তে না পারে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযাব্বাদুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি বিয়ে করলে কোন বাড়িতে করবে? আমরা তো টাকাগুলা তালাশ করি, টাকা 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 আছে কিনা, আমেরিকায় থাকে কিনা, লন্ডনে বাড়ি আছে কিনা, অস্ট্রেলিয়ায় যাতায়াত আছে কিনা, এরকম লোক তালাশ করি, টাকার পেছনে দৌড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যুবকরা তোমরা বিয়ে করলে যেই বাড়িতে বিয়ে করবা, যেখানে বিবাহ করতে চাও, যাকে বিয়ে করতে চাও আগে তার মায়ের খবর নিও। ঠিক নবীজি বলছেন তাযাওয়াদুল ওয়াদুদাল ওয়ালুদ, তুমি ওই ঘরে বিয়ে করো যেই ঘরের মা তার সন্তান বেশি জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, যেই ঘরের মা তার সন্তান কি বেশি জন্ম দিয়েছে, কেন? ফা ইন্নি উবাহি বিকুম ইয়াউমাল কিয়ামা বিকাসরাতিল উমাম, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে আমার আমি নবীর ক্রেডিট, আমার আমি নবীর গর্ব, কিয়ামতের ময়দানে সেদিন বড় করে বলবো যে আমার উম্মতের সংখ্যা ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন আমি কাউসার দিয়েছি, আমার উম্মত ভুল করে নাই, এরা সংখ্যা বাড়াইছে। এখন তো খাবার দুঃখ এই সবগুলো দিয়েই আমাদেরকে আড়ষ্ট করে ফেলেছে, সীমাবদ্ধ করে ফেলেছে, খাবার নাই, এত মানুষ কোথায় খাওয়াবে? যখন 7 কোটি মানুষ ছিল আমাদের এই দেশে, তখন যে দুর্ভিক্ষ ছিল, আজকে 18 কোটি, অলিখিতভাবে 24-25 কোটি মানুষ, কিন্তু সিঙ্গাপুরের মতো আল্লাহর মেহরবানি টাকা পয়সা কি আছে, মানুষগুলো বাঁচতেছে কিনা, কাজে তাদের এই দৃষ্টিভঙ্গি মিথ্যা, কত কম তাদের দৃষ্টিভঙ্গি কি মিথ্যা। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলা নাহনু নারজুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাকুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলছেন খাবার ভয়ে কোন সন্তানকে হত্যা করো না, আমি তোমাদেরকেও রেজেক দিব আর তাদেরকেও কি রেজেক দিব, তাদেরকে গোপন হত্যা করা, এটা গুপ্ত হত্যা, এই গুপ্ত হত্যা করা এটা যাবে না। কথা খেয়াল করছেন? এই গুপ্ত হত্যার তোমাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, যাজ্ঞের সমস্ত কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাযাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদ,
তুমি ওই বাড়িতে বিয়ে করবে যেই বাড়িতে যে নারী সন্তান বেশি দিয়েছে, তাহলে তোমার ঘরে বেশি কি আসবে? সন্তান আসবে। একটি সন্তান পাওয়ার জন্য হযরত নবী ইব্রাহিমের কত কামনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, মরিয়মকে লালন করতে গিয়ে সেই প্রকষ্ট বাইতুল মুকদ্দাসের পাশে ছোট্ট মরিয়মকে দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালামের বান বয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। যে আল্লাহ আমার সেই হান্না বিনতে ফাকুজের ঘরে যদি মরিয়ম দিতে পারেন তো আমাকেও তো কি সন্তান দিতে পারেন। কারণ সন্তান পাইতে গিয়ে তিনি আর্ট করেছেন। কি করছেন? আর্ট। আর্ট বুঝেন? আর্ট হচ্ছে অভিনয়। আর্ট কি? অভিনয়। আল্লাহর কাছে পাইতে গেলে অভিনয় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্দা না আসে কান্দার কি করো? ভান করো। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কান্দা না আসলে কান্দার ভান করো। আপনি কান্নার ভান করবেন কেমনে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ভান করতেছেন, এই জন্য দোয়া, দোয়াতে ভান করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান নাই, এখন আল্লাহর কাছে তিনি দাবি করতে গিয়ে অভিনয় শুরু করলেন। অভিনয় মানে আর্ট। আর্ট হচ্ছে এই যে জামার হাতা আছে, জামার হাতাগুলো কাসাই নিলেন, দেখেন দি, লুক এট মি, আমাকে দেখেন, লিসেন মি, আমাকে একটু শুনে না, সামান্য শুধু এই যে হাত, হাতের জামার হাতা তিনি গুটিয়ে ফেললেন, এরপরে মাথার পাগড়ি খুলে ফেললেন। মাথার পাগড়ি আল্লাহর কাছে দোয়া করতে গেলে পাগড়ি খোলা লাগে নাকি? আল্লাহর কাছে দোয়া করতে গেলে হাতা কাঁসা লাগে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি আর্ট করা শুরু করলেন। তার আর্টের মধ্যে তিনি জামার হাতা তিনি গুটিয়ে নিলেন, এরপরে তিনি মাথার পাগড়ি খুলে ফেললেন। আল্লাহর কাছে তিনি বললেন, রব্বি ইন্নি ওয়াহানাল আজম মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহর কাছে আবেদন করে বলেন, মাবুদ দেখো তুমি আমার হাড়, হাতের মধ্যে গোশত নাই শুধু হাড় গুলো পড়ে আছে, আমি বয়স বৃদ্ধ একজন ব্যক্তি, 95 বছর বয়স আমার, আমার দেহের হাতের মধ্যে কোনো গোশত বলতে গেলে কিছু নাই, আমি হাড় ঝিরঝিরে একজন বৃদ্ধ মানুষ, আমি নুয়ে পড়েছি, প্রভুরে তুমি আমার মাথার চুল দেখো, মাথার চুলগুলো সব ফেকে গেছে, একটা চুলও কালা নাই, কাকের গায়ের মতো কোনো কালো চুল নাই, বরং কার্পাস তুলার মতো সব সাদা হয়ে গেছে, প্রভুরে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, তোমার কাছে কোনোদিন দোয়া করে আমি বিফল পাই নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনিও কি করতেছেন? দোয়া, দোয়া করতে গিয়ে আজ করতেছেন। তার মানে তিনি আল্লাহকে দেখাই দিলেন যে আল্লাহ আমি তো এখন এই অবস্থায়, আমাকে সন্তান দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সন্তান এত চাহিদা কেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি কোট করে বলে দিলেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, এই কারণে তোমার ধর্মটা বাঁচিয়ে রাখতে গেলে আমার ওয়ারিস দরকার আছে। কত কন্যা, এটা সে আমার ওয়ারিশ হবে, আমার তার নানা বংশের ওয়ারিশ হবে, আমার আর কোনো সন্তান নাই, ধর্মটাকে বাঁচাইতে গেলে কি লাগবে? আমার সন্তানের প্রয়োজন, তুমি আমাকে কি দাও? ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, ওলি সেইসের ওলি, আমরা তো চাই, চাওয়ার মতো চাই না, যত নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন প্রত্যেকই সন্তান চাইতে গিয়ে সেখানে এক একটা সুন্দর বিশেষণ যোগ করেছেন, কেউ বলছেন ওয়ালিয়া, কেউ বলেছেন জুররিয়াতান তৈয়িবা, যে দিলে মদখর দিও না, দিলে সুদখর দিও না, এমএ পাশ করে বিশাল বড় ডিগ্রি নাই আর অফিসে এসে ঘুষ খায়, এই সন্তান আমার দরকার নাই। কত কথা, ফাইলাট খায় লাল ফিতা বাঁধলে
মানুষ যারা আসে তাদের কাছে কৌশল করে টাকা আনে, আর সেই টাকা নিয়ে বাড়িতে নিয়ে তোষকের তলে রাখে, ব্যাংকে সহজে জমা দেয় না, আর রাত্রের মধ্যে আল্লাহ বলছেন যে সম্পদ জমা করে অবৈধ ভাবে সম্পদ কামাই করে, আর খালি বারবার গুনে, ওই যে চটকে উঠে যে দেখি এটা কি বনানী গুলশানে ফ্ল্যাট কিনা যায় কিনা, এমএ পাশের মতো একটা সভ্য মানুষ, এত বড় একজন শিক্ষিত মানুষ, অথচ অফিসে যে জায়গাটাতে তাকে বসানো হয়েছে, সরকার যেখানে তার জন্য একটা চেয়ার দিয়েছে, একটা লাইট দিয়েছে, সরকার তার জন্য খাদেম খদ্দাম দিয়েছে, বয় বেয়ারার দিয়েছে, কতক্ষণ না তার জন্য এসি আছে, সবকিছু আছে, সরকার পাবলিকের সমস্ত টাকা ব্যয় করছে, আবার সেই পাবলিকের কাছ থেকে অবৈধভাবে সেখান থেকে অর্থ উপার্জন করছে, এরকম শিক্ষিত মানুষ সমাজে আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল দোজক, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদা, যে সম্পদ জমা করে আর খালি এরকম করে জাগে উঠে রাত্রি ঘুমায় না, দেখি কত পাইছি আজকে অফিসে, ওয়া আদাদা, আদাদা মানে খালি গোনা শুরু করে, এদের জন্য ওয়াইল দোজক। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী, সেই আবেগটাকে আপনি কখনো ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবেন না। এই জন্য আমার আবেগ হতেই পারে যে আমার মৃত্যুর পরে একজন আমাকে জানাজা পড়াবে। কাজী হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাই, তিনি তার আবেগের কথা বলছেন যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যার তাহাজ্জুদের নামাজ জীবনে কি হয় নাই, কাজা হয় নাই। কি আপনারা ভুলে গেছেন না আছেন? আছেন তো? সম্মানিত শুনি ভাইরা, আমার দ্বিতীয় নম্বর সেকেন্ড লাইনের মধ্যে সেখানে লেখা আমার জানাজার নামাজ সেই মানুষটা পড়াবেন যার জীবনের মধ্যে তিনি একটি মুহূর্তের জন্য বিনা ওযুতে কাটান নাই। তৃতীয় নম্বর শর্ত জানি না আরো কত কঠিন, তৃতীয় নম্বর ওসিয়ত আরো কত কঠিন হতে পারে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত নামার তৃতীয় নম্বর ওসিয়ত, যে ওই ব্যক্তি আমার জানাজা পড়বেন যিনি কোন নারীর দিকে, বেগানা কোন মহিলার দিকে একবার চোখ পড়েছে কিন্তু দ্বিতীয়বার তিনি তাকান নাই। খাদেম সাহেব বসেন, এখন ইমাম সাহেব নামাজ পড়েন, ইমাম সাহেব নাই, মজলিস থেকে গায়েব হয়ে গেছে, ইমাম মজলিস থেকে কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, এখন হাজির নাই, গায়েব হাজির মুতাকাল্লিম, আমরা পড়ছি না হুসরফ। সম্মানিত সুধী ভাইরা, এবার ইমাম নাই, জানাজা আটকে গেল, আবে আমার হুজুরে চাইছেন তিনি এই রকম মানুষ তার জানাজা পড়াবেন, কত কোন কি আবেগ, কিন্তু আবেগটি পূরণ করার মানুষ তো নাই। আপনি ফতোয়া দিবেন নতুন ভাবে যে হুজুর এগুলো কোনো ওয়াজ নাকি, আপনি বলবেন যে হুজুর এটা কি হইলো, জানাজায় তো এগুলো শক্ত না, একজন মুসলমান নিয়ম পালন করে জানাজার ফরজ সুন্নাহ যা আছে এগুলো সব পালন করে জানাজা পড়াই দিলেই তো হয়ে গেল, আবার এগুলো কি শর্ত? না না, আপনি আপনার আবেগটাকে, আপনি আবেগটাকে কখনো দূর করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আবেগ শুধু নয়, ভালোবাসা দিয়ে তিনি মানুষকে জয় করেছেন। অতএব কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা আটকে গেল, লোক পাওয়া যাচ্ছে না, লক্ষ মানুষ মজলিসে আছে কিন্তু কেউ জানাজায় আসতেছে না। এখন জানাজা ছাড়াই কি তাকে দাফন করা হবে? না। ওই ডান পাশ থেকে একজন মানুষ হাত উঁচু করে তিনি আসতেছেন, বলছেন আমি পড়াবো, আমি পড়াবো। সবাই আবার এই তিনটি শর্ত পূরণ করার ওই মানুষ না যিনি আসতেছেন, তাকে বিশ্বাসই করা যায় না যে তিনি এই তিনটি শর্ত পালন করতে পারেন। তিনি হচ্ছেন সবচেয়ে বড় একজন বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তার পক্ষে এই শর্ত পালন করা কখনোই সম্ভব না। কি করে তিনি এই দুঃসাহস দেখাচ্ছেন যে তিনি জানাজা পড়বেন, আমরা আটকাই দিব, আমরা বাধা দিয়ে দিব? সম্মানিত সুধি, যিনি হাত উঁচু করে করে এগিয়ে আসলেন মজলিসের মধ্যে, তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামিস শামসুদ্দিন ইলতুতমিশ। সুবহানাল্লাহ, শামসুদ্দিন ইলতুতমিশ একজন
সম্রাট তিনি আসলেন তার জানা পরে। মানুষ বিশ্বাস করে না যে উনি তিনটা শর্ত পালন করতে পারেন। উনি সবচেয়ে বড় বিজিম্যান। উনি কখন তাহাজ্জুদ পড়বেন, উনি কখন এক বুজুতে এত সময় কাটাবেন, কতক্ষণ তিনি, কত নারী তার কাছে আসে, কতবার সেই নারীর দিকে তাকাতে হয় তার। অতএব তাকে প্রশ্ন করা হোক, তাকে বিষয় সম্পর্কে বলা হোক যে তিনি যেন তার নিজের সম্পর্কে আমাদের সন্দেহ দূর করেন। আমি রাষ্ট্র পরিচালক হতে পারি, আমি রাষ্ট্র নায়ক হতে পারি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তার পরের দিন থেকে এ পর্যন্ত আমি কোনোদিন ছাড়ি নাই। তার হাতে বায়াত নেওয়ার পরে পর থেকে পর্যন্ত আমি বিনা উজুতে কখনো সময় কাটাই নাই। যত নারী আমার কাছে আসছে একবার নজর করেছি শুধু চেহারাটা দেখে যে বিচারটা কার নিতেছি, তারপরে আর আমি দেখি নাই, তার কাগজের উপরে আমি ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন এমন একটি সময় ছিল যে সময়ের মধ্যে রাজা বাদশারা পীর মাশায়েকদের উপরে নির্ভর করতেন, তাদের আস্থার জায়গা ছিলেন। আমি বিশ্বাস করি আমাদের আস্থার জায়গায় শাহ সুলতান মাহমুদ বলখির মত একজন ব্যক্তি, মাসের পিঠে যিনি সওয়ার হয়ে এসেছেন, এই দেশে হযরত শাহজালাল ইয়ামানির মত ব্যক্তি, ফুরফুরা সারসিনা দরবারের মত এই সমস্ত মহান ব্যক্তি যারা, তারা ভুল পথে ছিলেন না, তারা সত্য পথে কি ছিলেন।